हेलो फ्रेंड्स, वेलकम टू आवर न्यू लेसन ऑफ स्पोकन इंग्लिश फॉर बिगिनर्स। आमी दिलीप और तुमरा देखछो मस्ती की पाठशाला वेयर यू लर्न इंग्लिश बेटर, जेखाने इंग्रजी शिखबे बांग्लाय अनेक बेटर भावे। बंधुरा, लास्ट क्लासे आमरा डब्ल्यू एच क्वेश्चंस करा शिखेछिलाम। डब्ल्यू एच वर्ड व्हाट, व्हाई, वेयर, व्हेन एबं हाउ, ई पाँचटा डब्ल्यू एच वर्ड्स जेगुलो आमरा खूब कमनलि डेलि लैंगुएजे प्रचुर प्रचुर यूज करी, जो क्वेश्चनगुल सब समय से प्रश्नगुल शिखे। आज के डब्ल्यू एच वर्ड्स दिए क्वेश्चन करा शिखब, किन्तु तार आगे एक बार देखे नेब आमरा लास्ट क्लासे किरकम क्वेश्चन करा शिखे। धरो तुम्हें बोलाम जे तुमी आज के केनो बाड़ीते थेके गेछो, তুমি আজকে কেন বাড়িতে থেকে গেছিলে, ওকে, কিংবা তুমি বাড়িতে রয়ে গেছিলে কেন। সো কেন ইংরেজিতে আমরা জানি ওয়াই, এবং সেরকম ভাবে কোয়েশ্চন করেছিলাম ওয়াই। তারপরে আমরা এখানে থেকে গেছিলে কেন, থেকে গেছিলে মানে এটা পাস্ট টেন্সে, সো আমরা ডিড করেছিলাম, ওয়াই ডিড ইউ স্টে অ্যাট হোম, তুমি বাড়িতে কেন রয়ে গেছিলে, why did you stay at home। এরকম ভাবে কিন্তু আমরা এই wh words গুলো দিয়ে খুব ইজিলি কোয়েশ্চন করেছিলাম। ধরো এটা বললাম যে যারা মাছ ধরে মানে জেলে তারা কোথায় থাকে বা তারা কোথায় ছিল, ঠিক আছে। যদি আমি প্রেজেন্ট টেন্সেই ধরি তাহলে এখানে যেখানে ডিড বসিয়েছিলাম সেখানে আমি ডু বসাবো, কারণ এখানে আমি অনেকগুলো ফিশারম্যানের কথা বলবো বা অনেকগুলো জেলের কথা বলছি। সো where do the fishermen, ফিশারম্যান জেলেরা কোথায় ছিল, ফিশারম্যান বা জেলেরা কোথায় থাকে, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে বলছি। সো জেলেরা কোথায় থাকে, ওয়্যার ডু দ্য ফিশারম্যান লিভ, জেলেরা কোথায় বসবাস করে। যদি এখানে কোনো পার্টিকুলার একটা জেলের কথা বলতাম তাহলে কি হতো, ওয়্যার ডাজ দ্য ফিশারম্যান, ওয়্যার ডাজ দ্য ফিশারম্যান, সেখানে একটা মানুষের কথা হতো, আমি এবং তুমি ছাড়া যে কোনো একজনকে বোঝালে সেক্ষেত্রে আমরা ডাজ বসাবো, ওকে, প্লুরাল হলে সেক্ষেত্রে আমরা ডু বসাবো। এরকম করে কিন্তু আমরা প্রচুর সেন্টেন্স করা শিখেছিলাম, এবং তোমরা অনেকেই কমেন্টে প্রচুর সেন্টেন্স করে আমাকে পাঠিয়েছো, যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এটা প্রমাণ করে কি তোমরা রেগুলার ক্লাসগুলো ফলো করছো এবং শেখার চেষ্টা করছো, দ্যাটস এ ভেরি গুড সাইন। আর স্পোকেন ইংলিশ যত তোমরা বলবে, যত তোমরা প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমরা বেশি এফিশিয়েন্ট হবে, ফ্লুয়েন্ট হবে। তোমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা এবং অবশ্যই ভুল না বলাটা। তো যত তোমরা প্র্যাকটিস করবে, যত তোমরা এগুলো বলবে মুখে মুখে, তত বেশি তোমরা ফ্লুয়েন্সিটা পাবে ইংলিশে কথা বলার সময়। যদি বলি তারা কিভাবে একে অপরের সাথে দেখা করেছিল, তাদের দেখাটা কিভাবে হয়েছিল, তাহলে কি হবে, কিভাবে ইংরেজি আমরা জানি হাউ, তাহলে হবে হাউ ডিড দে মিট ইচ আদার, তারা কিভাবে একে অপরের সাথে দেখা হয়েছিল। যদি বলে থাকি তুমি কি কি ভুল করেছিলে, সো হোয়াট মিস্টেকস, কি কি ভুল করেছিলে, হোয়াট মিস্টেকস, এটা কিন্তু পুরোটাই সাবজেক্ট হলো, হোয়াট মিস্টেকস ডিড ইউ মেক, তুমি কি কি ভুল করেছিলে, হোয়াট মিস্টেকস ডিড ইউ মেক। আবার ধরো আমরা এরকমটাও বলতে পারি যে ইউনো তুমি কিভাবে নদীটা পেরোলে, হাউ ডিড ইউ ক্রস দ্য রিভার, তুমি কিভাবে নদী ক্রস করেছিলে, হাউ ডিড ইউ ক্রস দ্য রিভার। আমরা এরকম একটা গল্প জানি যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দামোদর নদীটা পুরো সাঁতরে পেরিয়েছিলেন। দামোদর খুব বড় নদী এবং তিনি রাত্রিবেলা শীতের মধ্যে একা সেই নদীটা সাঁতরে পার হয়েছিলেন, হাউ ডিড ইউ ক্রস দ্য রিভার। তেমনিভাবে আমরা এরকমও বলতে পারি অন্যান্য কোয়েশ্চেন, যেমন ধরো যে ইউনো তোমার স্কুল কখন স্টার্ট হয়, সেক্ষেত্রে আমরা দেখছি তোমার স্কুল কখন স্টার্ট হয়, মানে এটা কিন্তু রোজকার একটা হ্যাবিটের কথা বলছি, স্কুলটা রেগুলারলি একই সময় শুরু হয়, একই সময় শেষ হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব এবং বলবো ওয়েন ডাজ, যেহেতু এখানে তোমার স্কুল একটাই স্কুল এবং এটা আমি আর তুমি ছাড়া সিঙ্গুলার, সো ওয়েন ডাজ ইয়োর স্কুল বিগিন, তোমার স্কুল কখন শুরু হয়, কিংবা বলতে পারি ওয়েন ডাজ ইয়োর স্কুল
get over তোমার স্কুল কখন শেষ হয় when does your school get over তোমার স্কুল কখন শেষ হয় এরকম কিন্তু আমরা বিভিন্ন কোয়েশ্চেন ডেইলি লাইফেও সেগুলো বলতে পারি যদি বলে থাকি যে ইউ নো তুমি কতটা দূরত্ব কভার করেছো তুমি যে দৌড়ে দিলে তুমি কতটা দূরত্ব দৌড়লে সো what distance এরকম আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি যেরকম আমাদের হাতে আজকাল অনেক কিন্তু ইলেকট্রনিক্স ঘড়ি থাকে ইলেকট্রনিক এবং তাতে আমরা কত স্টেপ হেঁটেছি কতটা দৌড়েছি এই সমস্ত কিছু দেওয়া থাকে সো তুমি যদি সেটা প্রশ্ন করো তাহলে কি করে প্রশ্ন করবে what distance did you cover today তুমি আজকে কতটা দূরত্ব কভার করেছিলে কতটা দৌড়েছিলে তাই তো এরকম করে কিন্তু আমরা বলতে পারি তারপরে বলতে পারি ইউ নো যে তুমি গভর্নমেন্ট কোন একজন কাউকে ধরো রিওয়ার্ড দিল ইউ নো ব্রেভারি রিওয়ার্ড দিল তার ইউ নো ট্যালেন্টের জন্য কোন রিওয়ার্ড পেলো সে পুরস্কার পেলো আমরা তখন বলতে পারি why did the government reward him তাকে গভর্নমেন্ট কেন পুরস্কার দিয়েছিল why did the government reward him কি করে কেন তাকে পুরস্কার দিল এই রকম বিভিন্ন কোয়েশ্চেন আমরা WH শব্দগুলোকে খুব ইজিলি বের ইউজ করে কোয়েশ্চেন করতে পারি ওকে তেমনি ভাবে আমরা বলতে পারি এরকম ঘটনাটা কখন ঘটলো এই রকম মিসঅ্যাপটা বা দুর্ঘটনাটা কখন ঘটলো when did it happen কখন এই ঘটনাটা ঘটেছে আবার ধরে বলতে পারি কোথায় ঘটনাটা ঘটেছে তখন when এর বদলে আমরা বসাবো where did it happen কোথায় ঘটনাটা ঘটেছে আবার ধরে বলতে পারি যে তুমি কোথায় গেছিলে কিংবা বললাম তুমি কখন বাড়ি ফিরেছিলে when did you come back home last night তুমি আগের দিন রাত্রিবেলা কখন বাড়ি ফিরেছিলে when did you come back home এই রকম প্রচুর প্রচুর কিন্তু আমরা WH ওয়ার্ডস দিয়ে আমাদের ডেইলি লাইফে যে কথাগুলো আমরা বলে থাকি কোয়েশ্চনগুলো করি সেগুলো করতে পারি এবং তোমরা কিন্তু এইগুলোকে যদি বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রচণ্ডভাবে উপকার হবে এবং তোমরা খুব ইজিলি নিজেরাই তোমরা কোয়েশ্চেন তৈরি করতে পারবে তোমাদের কিন্তু কারোর উপর তখন ডিপেন্ড করতে হবে না বা তোমাদের এটা ভাবতে হবে না যে কি কোয়েশ্চেন করব ভুল হয়ে যাবে কি ইউ নো এই কনফিউশন তোমাদের থাকবে না আজকে চলে আসছি আমরা নতুন একটা WH ওয়ার্ড সেটা হলো হোম তোমরা অনেকেই হু শুনেছো হু মানে কে আর এখানে হোম মানে হলো কাকে যখন আমরা ইউ নো নর্মাল কনভারসেশন করছি রেগুলার কনভারসেশন করছি বা ইউ নো অর্ডিনারি কনভারসেশন সেই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমরা হু বসিয়ে থাকি কিন্তু যখন আমরা একটা কোনো ফর্মাল কনভারসেশন করছি বা ইউ নো রিটেন কোনো লেখা বা স্পোকেন কোনো হচ্ছে ফর্মাল সিচুয়েশন তখন কিন্তু আমরা সেখানে হুম বসাবো তখন কিন্তু আমরা হু বসাবো না এই ধরনের সেন্টেন্সগুলোতে কোন ধরনের সেন্টেন্স যেমন ধরো তোমাদেরকে বলছি যে ইউ নো হুম ডিড ইউ মিট তুমি কার সাথে দেখা করেছো হুম ডিড ইউ মিট তুমি কার সাথে দেখা করেছো ঠিক আছে এইবার এখানটাতে আমি কিন্তু এই হুম ডিড ইউ মিটের সঙ্গে আমি হু বসাতে পারি হু ডিড ইউ মিট কিন্তু এই হুটা আমি তখনই বসাবো যখন আমরা একটা খুব ইউ নো অর্ডিনারি একটা কনভারসেশন করছি সেখানে কিন্তু ফর্মালিটি বা ফর্মাল স্পোকেন ইংলিশ হচ্ছে না তখন আমরা সেখানে হু বলবো বাট বেটার হুম ইউজ করা কাকে সো হুম ডিড ইউ মিট তুমি কার সাথে দেখা করেছো বা কাকে দেখা করেছো ঠিক আছে হুম ডু ইউ ওয়ান্ট টু মিট তুমি কার সাথে দেখা করতে চাও তুমি হয়তো কোনো অফিসের কাছে দেখা করতে তখন তোমার একটা রিসেপশনে জিজ্ঞেস করলো কি হুম ডু ইউ ওয়ান্ট টু মিট তুমি কার সাথে দেখা করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে হুম ইউজ করতে হবে কারণ ওটা একটা ফর্মাল অর্গানাইজেশন ফর্মাল একটা সিচুয়েশন সেখানে কিন্তু তোমার অর্ডিনারি যে কথা হু সেটা কিন্তু তুমি এখানে এই 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 সেন্টেন্সে ইউজ করতে পারবে না হুম ডু ইউ ওয়ান্ট টু মিট তারপর ধরো তোমাকে যদি বলা হয়ে থাকে যে উইথ হুম ডিড ইউ গো তুমি কার সঙ্গে গেছিলে উইথ হুম ডিড ইউ গো তুমি কার সঙ্গে গেছিলে এখানে আমরা যদি সেটা নর্মাল কনভারসেশন হয় অর্ডিনারি কনভারসেশন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এই হুমের বদলে হু বসাবো তাই তো হু ডিড ইউ গো এবং তারপরে উইথ বসিয়ে দেবো হু ডিড ইউ গো উইথ তুমি কার সঙ্গে ঘুরতে গেছিলে কিংবা যদি বলে থাকি টু হুম ডিড ইউ গিভ ইট তুমি কাকে দিয়েছিলে টু হুম মানে তুমি কাকে দিয়েছিলে এটা হচ্ছে টু হুম ডিড ইউ গিভ ইট
এইটাকেও কিন্তু আমরা এই টু হুমের বদলে আমরা এখানে হু বসাতে পারি, তাই তো? কি বলতে পারি? হু। সো হুমের বদলে আমরা যদি হু বসাই, হু ডিড ইউ গিভ ইট টু, কাকে দিলে? হু ডিড ইউ গিভ ইট টু। এরকম ভাবে কখনো হুম বসাতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হুম বসাবো, কারণ এটাই হলো আমাদের ইউনো ফর্মাল ল্যাঙ্গুয়েজে স্ট্যান্ডার্ড ইউনো ওয়ার্ড, WH ওয়ার্ড। কিন্তু আমরা কয়েকটা ক্ষেত্রে হু বসাতে পারি যেটা খুবই আমাদের অর্ডিনারি কনভারসেশন। ওকে, এটা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। ধরো বললাম যে হুম ডাজ দিস পেন বিলং টু, এই যে পেনটা রয়েছে পেনটা কার, কার পেন? হুম ডাজ দিস পেন বিলং টু। কিংবা এটা বলতে পারি হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখা করেছিলে বা তুমি কাকে দেখেছিলে। আবার এরকমটা বলতে পারি হুম ডিড দে চুজ অ্যাজ দ্য লিডার, হুম ডিড দে চুজ অ্যাজ দ্য লিডার, তাদের নেতা হিসাবে কাকে তারা পছন্দ করেছে। হুম ডিড শি চুজ অ্যাজ আ হাজব্যান্ড, সে তার হাজব্যান্ড হিসাবে কাকে চুজ করেছে? হুম ডিড শি চুজ অ্যাজ আ হাজব্যান্ড। আবার এরকমটা বলতে পারি হুম ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কাকে সব থেকে বেশি পছন্দ করো? হুম ডু ইউ লাইক দ্য মোস্ট। আমরা সব অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন করে থাকি, এই সিনেমাগুলোর মধ্যে তো সব থেকে কোন সিনেমাটা ভালো লেগেছে, বা কোন হিরোকে তো সব থেকে বেশি ভালো লেগেছে, কিংবা কাকে সব থেকে বেশি তুই অ্যাডমায়ার করিস লাইফে, কাকে সব থেকে বেশি তুই ইউনো প্রেফার করিস। সো হুম ডু ইউ লাইক, হুম ডু ইউ লাইক দ্য মোস্ট। এখানে দেখো আমি হুম ডু বলছি, আমি কিন্তু ডিড বলছি না, কারণ এটা হচ্ছে আমার ইউনো একটা হ্যাবিট, এটা আমার একটা অভ্যেসের কথা বলছি। এটা কিন্তু এমন নয় যে কালকে কাকে তোর বেশি ভালো লেগেছিল, আজকে কাকে ভালো লাগছে, না। আমাদের একটা কনস্ট্যান্ট ভালো লাগার কোনো ইউনো সেলিব্রিটি থাকে, কোনো মানুষ থাকে, কোনো মহাপুরুষ থাকে, কোনো ইউনো গ্রেট লিডার থাকে, যাকে আমরা সবসময় ফলো করি, ইউনো অ্যাডমায়ার করি। সো সেরকম ক্ষেত্রে বলতে পারি হুম ডু ইউ লাইক দ্য মোস্ট। আবার এরকমটা বলতে পারি হুম ডু ইউ লাইকের জায়গায় প্রেফার দ্য মোস্ট, কাকে সব থেকে বেশি পছন্দ করো, আমরা কিন্তু সেটাও বলতে পারি হুম ডু ইউ প্রেফার দ্য মোস্ট। আবার এখানে বলতে পারি অ্যাডমায়ার দ্য মোস্ট, হুম ডু ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট। তারপরে বলতে পারি হুম ডু ইউ ফলো দ্য মোস্ট, কাকে তুমি সব থেকে বেশি ফলো করো। ওকে, এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভার্ব আমরা শুধুমাত্র চেঞ্জ করে এই ধরনের সেন্টেন্স করতে পারি, হুম ডু ইউ লাইক দ্য মোস্ট। ঠিক আছে, এখানে দেখো সেন্টেন্সগুলোকে আমি তোমাদের সুবিধার জন্য খুব ভালো করে এখানে লেখা আছে। হুম ডিড ইউ মিট, সেটাকে আমি বলতে পারি হু ডিড ইউ মিট, হুম ডু ইউ ওয়ান্ট টু মিট, হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছো, উইথ হুম ডিড ইউ গো, তুমি কার সঙ্গে গেছিলে, টু হুম ডিড ইউ গিভ ইট, তুমি কাকে এটা দিয়েছিলে, কিংবা হুমের বদলে হু বসিয়ে হু ডিড ইউ গিভ ইট টু এটা বলতে পারি। হুম ডু ইউ লাইক দ্য মোস্ট, হুম ডু ইউ প্রেফার, হুম ডিড দে চুজ অ্যাজ দ্য লিডার, হুম ডিড শি চুজ অ্যাজ আ হাজব্যান্ড, হুম ডু ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট। এরপরে WH ওয়ার্ড হলো হুইচ। ওকে, এরপরে WH ওয়ার্ড হলো হুইচ। হুইচ মানে হলো কোনটি, হুইচ মানে হলো কোনটি, মানে কোনো এখানে কিন্তু আমরা একটা বস্তুর কথা বলছি, কিংবা আমি কোনো মানুষের কথাও বলতে পারি, মানে কোন মানুষটি সেটা বোঝাতেও হুইচ হয়, আবার কোন জিনিসটি সেটা বোঝাতেও কিন্তু আমরা হুইচ ব্যবহার করতে পারি। যেমন ধরো বললাম হুইচ, কোনটি তোমার বেশি পছন্দ, তাহলে কি বলবো, হুইচ ওয়ান, হুইচ ওয়ান ডিড ইউ লাইক, কোনটি বেশি পছন্দ করেছিলে, হুইচ ওয়ান ডিড ইউ লাইক। এবার এই সেন্টেন্সে ধরো আমি যদি বলি কোন মুভিটা তোমার সব থেকে বেশি পছন্দ, তাহলে এই যে এখানে হুইচ ওয়ান আছে, এখানে কি করব, আমি মুভি লিখব, হুইচ মুভি ডিড ইউ লাইক মোস্ট, তুমি সব থেকে কোন মুভিটা বেশি পছন্দ করেছিলে, হুইচ মুভি ডিড ইউ লাইক মোস্ট। কিংবা আমি এটাও বলতে পারি যে ইউনো তুমি কোন পোশাকটা পড়তে, তোমার কোন পোশাকটা বেশি পছন্দের, বা তুমি কোন পোশাকটা কিনেছিলে, উইচ ইউনো ড্রেস ডিড ইউ বাই, উইচ ড্রেস ডিড ইউ বাই, এরকম করেও কিন্তু আমরা বলতে পারি, উইচ ড্রেস ডিড ইউ বাই। ঠিক আছে, তাহলে এই 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 প্যাটার্নের সেন্টেন্সটা দিয়ে আমরা খুব ইজিলি প্রচুর সেন্টেন্স করতে পারি। উইচ ওয়ান ডিড ইউ প্রেফার, এর মধ্যে তুমি কোনটা বেশি পছন্দ করেছো। ঠিক আছে, উইচ মুভি ইউনো ডিড ইউ প্রেফার দ্য মোস্ট, কোন মুভিটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে। কিংবা উইচ কার, উইচ কার ডিড ইউ বাই, তুমি কোন গাড়িটা কিনেছিলে, উইচ কার ডিড ইউ বাই, এরকম করে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলোকে বলতে পারি, এবং সেন্টেন্সগুলো কিন্তু আমাদের ডেলি লাইফে প্রচুরভাবে আমরা ইউজ করেছি, তাই তো? ধরো বললাম যে ইউনো উইচ বুকস, উইচ বুকস ডিড ইউ বাই ফ্রম দ্য বুক ফেয়ার, তুমি বইমেলা থেকে
কোন কোন বইগুলো কিনেছিলে? সো উইচ বুকস ডিড ইউ বাই ফ্রম দি বুক ফেয়ার, বইমেলা থেকে কোন কোন বইগুলো তুমি কিনেছিলে? কিংবা ইউনো উইচ চকলেটস ডিড ইউ বাই, উইচ চকলেটস ডিড ইউ বাই, তুমি কোন ধরনের চকলেটসগুলো কিনেছিলে? ঠিক আছে, এই এই রকম ভাবে আমরা হুইচ মানে কোনটি বা কোন জিনিসগুলো এটা কিন্তু বলতে পারি। এখানে যে কথাগুলো আমরা বলেছি সেটা কিন্তু স্পেশালি আমরা কোনো বস্তুর কথা বলছি, তাই তো? মানে মুভি, ড্রেস, কার, বুকস, কিন্তু আমরা মানুষের ক্ষেত্রেও হুইচ ইউজ করতে পারি। যদি বলি হুইচ বয়, কোন ছেলেটি, হুইচ বয় ডিড ইট, কোন ছেলেটি এই কাজটি করেছে, হুইচ বয় ডিড ইট, কোন ছেলেটি এই কাজটি করেছে, তেমনটা বলতে পারি। আবার বলতে পারি ধরো তুমি কোন কলেজে গেছিলে, সো উইচ কলেজ ডিড ইউ গো টু, তুমি কোন কলেজে গেছিলে, উইচ কলেজ ডিড ইউ গো টু। কিংবা উইচ স্কুল ডিড ইউ গো টু, উইচ স্কুল ডিড ইউ গো টু। আবার এটাও বলতে পারি ইন উইচ ইয়ার ডিড ইউ পাস ফ্রম ইয়োর স্কুল অর ফ্রম ইয়োর কলেজ, উইচ ইন উইচ ইয়ার, ইন হুইচ ইয়ার, কোন বছরে তুমি কলেজ পাস করেছিলে, কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা স্কুল পাস করেছিলে। সো ইন হুইচ ইয়ার, ইন হুইচ ইয়ার ডিড ইউ, ইন হুইচ ইয়ার ডিড ইউ পাস, তুমি কোন বছরে কলেজ থেকে পাস করেছো, ইন হুইচ ইয়ার ডিড ইউ পাস। কিংবা আবার এমনটাও বলা যেতে পারে যে ধরো এখানে অনেকগুলো বক্স আছে, ওকে, সো দেয়ার আর থ্রি বক্সেস, there are three boxes, which box do you want, which box do you want, এদের মধ্যে কোন বক্সটা তোমার পছন্দ, সো which box do you want, which box do you want, এদের মধ্যে কোন বক্সটা তোমার তুমি চাইছো। ঠিক আছে, আবার কখনো বললাম যে চা কিংবা কফি এই দুটোর মধ্যে তোমার কোনটা বেশি পছন্দ, চা কিংবা কফি এই দুটোর মধ্যে তোমার কোনটা বেশি পছন্দ, সো which one does, which one do you like, which one, which one do you like, which one do you like, tea or coffee, tea or coffee, which one do you like, এদের মধ্যে কোনটা তোমার বেশি পছন্দে, tea না coffee। আবার বলতে পারি যে which school does he read in, which school does he read in, কোন স্কুলে সে পড়াশুনো করে। ঠিক আছে, কিংবা you know which house does he live in, কোন বাড়িতে, এই এইগুলোর মধ্যে কোন বাড়িতে সে বসবাস করে। কিংবা বলতে পারি যে হুইচ পেপার ডাজ হি রিড, কোন পেপার সে পড়াশোনা করে, কোন পেপারটা সে রোজ পড়ে। দেখো এখানে কিন্তু আমি ডাজ বলছি, কেন কি এখানে হি বলছি এবং প্রেজেন্ট টেন্সে বলছি, সে কোন পেপারটা পড়ে মানে তার একটা রেগুলার হ্যাবিট, রেগুলার কোন পেপার পড়ে, সো হুইচ পেপার ডাজ হি রিড, ওকে। এইরকম করে কিন্তু আমরা হুইচ দিয়েও প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি, যেটা আমাদের ডেইলি লাইফে প্রচুরভাবে হেল্প করবে। হুইচ ওয়ান ডিড ইউ লাইক, হুইচ কলেজ ডিড ইউ গো, হুইচ কার ডিড ইউ বাই লাস্ট মান্থ, লাস্ট মান্থে তুমি কোন গাড়িটা কিনেছিলে, হুইচ মুভি ডিড ইউ গো লাস্ট নাইট, আগের দিন রাত্রিবেলা তুমি কোন মুভি দেখতে গেছিলে, হুইচ বয় ডিড ইউ লাইক দ্য মোস্ট, এর মধ্যে কোন ছেলেটাকে তোমার সব থেকে বেশি পছন্দ, হুইচ শার্টস ডিড ইউ বাই, কোন জামাগুলো তুমি কিনেছিলে, হুইচ বয় ডিড ইট, কোন ছেলেটাই কাজটি করেছে, হুইচ চকলেট ডু ইউ ইট, কোন চকলেট তুমি খাও, এখানে তুমি খাওটা কিন্তু তোমার রেগুলার হ্যাবিট বোঝাচ্ছে, সো এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে বসবো এবং ইউর পরে কিন্তু ডু বসে, সো উইচ চকলেট ডু ইউ ইট। আবার বলতে পারি যে উইচ পেপার ডাজ হি রিড, কোন পেপারটা সে পড়ে, এটাও কিন্তু তার রেগুলার হ্যাবিটের কথা বলছে, তাই জন্য এখানে আমি ডাজ বসিয়েছি, এখানে কিন্তু ডিড বসানো হয়নি, ডাজ বসানো হয়েছে প্রেজেন্ট টেন্সে, কারণ এখানে হি আছে, হি এর পরে ডাজ বসে, ওকে। তারপরে আমরা বলতে পারি উইচ ওয়ান ডাজ শি প্রেফার, মিল্ক অর টি, সে দুধ বেশি ভালো খায় না চা বেশি ভালো খায়, ওকে। সো এখানে দেখো উইচ ওয়ান ডাজ শি প্রেফার, এখানে শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর প্রেজেন্ট টেন্সে এখানে ডাজ বসে, সুতরাং উইচ ওয়ান ডাজ শি প্রেফার, মিল্ক অর টি। এরপরে আমরা চলে আসবো নেক্সট WH কোয়েশ্চন নিয়ে, এবং নেক্সট WH ওয়ার্ডস হচ্ছে হাউ মেনি এবং হাউ মাচ। হাউ মেনি মানে কতগুলো, মানে কাউন্টেবল, তুমি কাউন্ট করতে পারবে, কিন্তু হাউ মাচ মানে কতটা পরিমাণ, মানে আনকাউন্টেবল, যেটা কিন্তু গোনা যাবে না। সো হাউ মেনি পেন্স, হাউ মেনি অ্যাপলস, হাউ মেনি বক্সেস, হাউ মেনি টয়েজ, তাই তো? কিন্তু হাউ মাচ মানে একটা কোয়ান্টিটি, একটা কিন্তু পরিমাণ বোঝাবে, যে তুমি কতটা পরিমাণ ভাত খাও, হাউ মাচ রাইস ডু ইউ ইট। কিংবা বলতে পারি ইউনো হাউ মাচ ইউনো মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, কতটা দুধ পান করো তুমি। ঠিক আছে, এই যে পরিমাণটা,
এইটার বোঝানোর জন্য হাউ মাচ আমরা ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই হাউ মেনি আমরা কোথায় কোথায় বলতে পারি। সো হাউ মেনি মানে কতগুলো, তো এমন করে বলতেই পারি যে হাউ মেনি বক্সেস ডিড ইউ প্যাক, হাউ মেনি বক্সেস ডিড ইউ প্যাক, কতগুলো বক্স তুমি প্যাক করেছিলে, হাউ মেনি বক্সেস ডিড ইউ প্যাক, কতগুলো বক্সেস তুমি প্যাক করেছিলে, হাউ মেনি বক্সেস ডিড ইউ প্যাক। কিংবা আবার এরকমটা বলতে পারি যে কতগুলো জামা তুমি কিনেছিলে, সো হাউ মেনি শার্টস ডিড ইউ বাই, হাউ মেনি শার্টস ডিড ইউ বাই। আবার এটা বলতে পারি তোমার তুমি কতগুলো লোককে ইনভাইট করেছিলে, সো হাউ মেনি পিপল তুমি তোমার বার্থডে পার্টিতে কতগুলো লোককে ইনভাইট করেছিলে, হাউ মেনি পিপল ডিড ইউ ইনভাইট, হাউ মেনি পিপল ডিড ইউ ইনভাইট। এখানে যদি সামনে আমি ডিড বসাচ্ছি পাস্ট টেন্সে, তাই কিন্তু ভার্বগুলো সবকটা প্রেজেন্ট টেন্সে বসবে। সো হাউ মেনি পিপল ডিড ইউ ইনভাইট। আবার বলতে পারি যে ইউনো হাউ মেনি রোজেস ডিড ইউ গেট অন ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডেতে তুমি কতগুলো রোজ পেয়েছিলে, হাউ মেনি রোজেস ডিড ইউ গেট অন ভ্যালেন্টাইন্স ডে। হাউ মেনি আওয়ার্স ডু ইউ প্র্যাকটিস, হাউ মেনি আওয়ার্স ডু ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ, কত ঘন্টা তুমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো, হাউ মেনি আওয়ার্স, হাউ মেনি আওয়ার্স ডু ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ, তুমি কতক্ষণ স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্পোকেন ইংলিশ মিনিমাম দিনে 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের ফ্লুয়েন্সি আসবে না। হয়তো তোমরা বিষয়গুলো জানবে কিন্তু বলতে গেলে তোমাদেরকে ভাবতে হবে, তোমাদের সময় লাগবে, যেটা কিন্তু স্পোকেন ইংলিশে একদমই ইউনো ডিজার্ভড বা এক্সপেক্টেড নয়। সো হাউ মেনি আওয়ার্স ডু ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। আবার এটা বলতে পারি হাউ মেনি অ্যাপেলস ডিড ইউ ইট, হাউ মেনি অ্যাপেলস, হাউ মেনি অ্যাপেলস ডিড ইউ ইট, তুমি কতগুলো অ্যাপেল খেয়েছিলে। ঠিক আছে, এখানে দেখো আমি খেয়েছিলাম পাস্ট টেন্সের কথা বলছি, তাই জন্য বলে দিলাম হাউ মেনি অ্যাপেলস ডিড ইউ ইট। আবার যদি বলি যে তুমি কতগুলো অ্যাপেল রোজ খাও, মানে রোজকার হ্যাবিটের কথা বলছো, তখন কিন্তু ডিড বসাবো না, কারণ আমি রোজকার হ্যাবিটের কথা বলছি, সেক্ষেত্রে হয় ডু বলবো নয়তো ডাজ বলবো। যদি এখানে ইউ থাকে তাহলে কি হবে, ডু ইউ ইট, হাউ মেনি অ্যাপেলস ডু ইউ ইট হবে। কিন্তু যদি এখানে হি থাকে কিংবা সি থাকে তাহলে আমি কি বলবো, এখানে ডাজ বসাবো। সো হাউ মেনি অ্যাপেলস ডাজ হি কিংবা সি ইট, হাউ মেনি অ্যাপেলস ডাজ হি কিংবা সি ইট। ঠিক আছে, এরকম করে প্রচুর সেন্টেন্স আমরা কিন্তু তৈরি করতে পারি। ধরো বললাম যে 1 মাসে কতদিন তুমি প্র্যাকটিস করো, কতদিন তুমি এক্সারসাইজ করো, সো হাউ মেনি ডেজ ডু ইউ এক্সারসাইজ ইন আ মান্থ, হাউ মেনি ডেজ ডু ইউ এক্সারসাইজ ইন আ মান্থ। আবার এটা বলতে পারি যে ইউনো আজকে কলেজে তোমার প্রথম দিন, তো তুমি আজকে কতগুলো বন্ধুর সাথে দেখা করেছিলে, সো হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ মিট অন দ্য ফার্স্ট ডে অফ ইউর কলেজ, হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ মিট। কিংবা বলতে পারি কতগুলো বন্ধু তুমি বানিয়েছো প্রথম দিনে, হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ মেক অন দ্য ফার্স্ট ডে অফ ইউর কলেজ। এরকমভাবে কিন্তু আমরা প্রচুর প্রচুর সেন্টেন্স হাউ মেনি দিয়ে বানাতে পারি। হাউ মেনি ফ্রেন্ডস, কতগুলো বন্ধু, হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ মেক, কতগুলো বন্ধু তৈরি করেছো, কতগুলো বন্ধু বানিয়েছো, কতগুলো বন্ধু পাতিয়েছো তুমি, হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ মেক অন দি ফার্স্ট ডে অফ ইউর কলেজ, তোমার কলেজের প্রথম দিনে তুমি কতগুলো বন্ধু তৈরি করেছো। ঠিক আছে, এইরকম করে কিন্তু আমরা খুব সুন্দর করে আমাদের ডেইলি কথাগুলোকে, যেটা খুব কমন কোয়েশ্চেন, সেগুলো আমরা বলতে পারি। তুমি তোমার বার্থডেতে কতগুলো গিফট পেয়েছো, হাউ মেনি গিফট ডিড ইউ গেট অন ইউর বার্থডে, হাউ মেনি গিফটস ডিড ইউ গেট অন ইউর বার্থডে। কিংবা যদি বলি তোমার কতগুলো খেলনা আছে, হাউ মেনি টয়েস ডু ইউ হ্যাভ,
हाउ मेनि टयज डु यू हाव এটা কিন্তু দেখো আমি আমার প্রেজেন্ট টেন্সের কথা বলেছি মানে কতগুলো তোমার খেলনা আছে এটা কিন্তু বর্তমানে কথা বলছি বা ইউজুয়ালি তোমার কাছে কতগুলো খেলনা আছে রেগুলারলি সো আমি যদি বলতাম যে কালকে তোমার কাছে কতগুলো খেলনা ছিল তাহলে কিন্তু এখানে ডিড বসতো কিন্তু হাউ মেনি টয়েস ডু ইউ হ্যাভ এটা কিন্তু তোমার আমি রেগুলার যে খেলনা তার কথা বলছি হাউ মেনি টয়েস ডু ইউ হ্যাভ সাধারণত তোমার কাছে কতগুলো খেলনা আছে হাউ মেনি টয়েস ডু ইউ হ্যাভ ওকে তাহলে তোমরা যদি একটু মানে মাইনিউটলি ফলো করো যে কোথায় ডিড বসাচ্ছি কোথায় ডু বসাচ্ছি তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা কোয়েশ্চেন নিজেরা তৈরি করতে পারবে এবং স্পোকেন ইংলিশে তোমরা প্রচুর প্র্যাকটিস করে প্রচণ্ড স্মার্টলি এই কথাগুলো বলতে পারবে হাউ মেনি অ্যাপেলস ডিড ইউ ইট কতগুলো অ্যাপেল তুমি খেয়েছিলে হাউ মেনি ম্যাঙ্গোজ ডিড ইউ ইট কতগুলো আম খেয়েছিলে তুমি হাউ মেনি রোজেস ডিড ইউ গেট অন ইউর ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন ডেতে তুমি কতগুলো গোলাপ পেয়েছিলে হাউ মেনি পিপল ডিড দে ইনভাইট কত লোককে তারা আমন্ত্রণ করেছিল ধরো তুমি একটা ইউনো একটা ইনভিটেশনে গেছো সেখানে প্রচুর লোকজন এসছে তুমি যে হোস্ট তোমার তাকে জিজ্ঞেস করতেই পারো হাউ মেনি পিপল ডিড ইউ ইনভাইট তুমি কত লোককে ইনভাইট করেছো এখানে হাউ মেনি বক্সেস ডিড ইউ প্যাক তুমি কতগুলো বক্স প্যাক করেছো বা হাউ মেনি ব্যাগস ডিড ইউ প্যাক তুমি হয়তো ঘুরতে যাচ্ছ তো তোমাকে জিজ্ঞেস করা হলো কতগুলো প্যাক তুমি কমপ্লিট করেছো কতগুলো ব্যাগ তুমি প্যাক করেছো হাউ মেনি শার্টস ডিড ইউ বাই অনলাইন অনলাইন অর্ডার দিয়ে তুমি কতগুলো শার্টস কিনেছো আজকাল প্রচুর আমরা বাড়িতে বসে বসে অনলাইন শপিং করি সো অনলাইনে তুমি কতগুলো শার্ট অর্ডার করেছিলে কিংবা বলতে পারো যে কলেজে প্রথম দিন গিয়ে তুমি কতগুলো বন্ধু বানিয়েছো হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ মিট অন দ্য ফার্স্ট ডে অফ ইয়োর কলেজ আবার বলতে পারি হাউ মেনি ডেজ ডাজ ই এক্সারসাইজ ইন আ মান্থ এক মাসে কতদিন সে এক্সারসাইজ করে আবার তোমার কাছে কতগুলো টয়েস আছে হাউ মেনি টয়েস ডু ইউ হ্যাভ ওকে এই যে ডু ইউ হ্যাভটা বললাম এটা কিন্তু আমি প্রেজেন্টে বললাম মানে বর্তমানে তোমার কাছে কতগুলো খেলনা আছে এবং সেটা কিন্তু আমার রেগুলার খেলনাগুলো ওকে সেক্ষেত্রে আমি ওই জন্য প্রেজেন্ট টেন্স ডু বসিয়েছি নেক্সট আমি দেখবো কি করে হাউ মাচ ইউজ করছি হাউ মাচ মানে আমি কতটা পরিমাণ কথা বলছি হাউ মাচ মানে আমি এখানে কিন্তু পরিমাণে কথা বলছি ধরো বললাম হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট কতটা মানি টাকা তোমার দরকার কতটা টাকা তোমার কাছে তোমার দরকার হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট এখানে কিন্তু আমরা হাউ মেনি মানি বলবো না কতগুলো টাকা তোমার আমি বলবো না আমি বলছি টাকার পরিমাণটা কত তোমার এক লাখ টাকা দরকার দু লাখ টাকা দরকার দশ লাখ টাকা দরকার সো হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট ওকে আবার ধরে বলছি হাউ মাচ সুগার ডিড ইউ বাই কতটা চিনি তুমি কিনেছিলে চিনি কিন্তু তুমি গুনতে পারবে না তুমি চিনির পরিমাণটা এক কেজি দু কেজি পাঁচ কেজি দশ কেজি সো হাউ মাচ সুগার ডিড ইউ বাই কতটা চিনি তুমি কিনেছিলে বলতে পারি হাউ মাচ ডু ইউ লাভ মি তুমি আমাকে কতটা ভালোবাসো ভালোবাসার কিন্তু পরিমাণ পৃথিবীতে কেউ করতে পারবে না সো হাউ মাচ ডু ইউ লাভ মি আমি তোমাকে একটা ভালোবাসি দুটো ভালোবাসি তিনটে ভালোবাসি নো দিস ইজ অ্যাবসার্ড বুলশিট এরকম বলা যায় না কিন্তু আমি কোয়েশ্চেন করার সময় বলতে পারি হাউ মাচ ডু ইউ লাভ মি তুমি আমাকে কতটা ভালোবাসো এটা তোমার একটা প্র্যাকটিস হ্যাবিটের কথা বলছে তাই কিন্তু এখানে পাস্ট টেন্স হবে না ওকে যদি বলি হাউ মাচ ডু ইউ কেয়ার অ্যাবাউট মি কতটা কেয়ার করো তুমি আমার সম্পর্কে কতটা আমার সম্পর্কে তুমি কনসার্ন আমাকে নিয়ে ভাবনা চিন্তা করো এই প্রশ্নগুলো কিন্তু আমরা প্রচণ্ডভাবে আমি আমাদের পার্টনারকে করে থাকি তাই তো হাউ মাচ ডু ইউ কেয়ার অ্যাবাউট মি কিংবা বলতে পারি হাউ মাচ পেইন ডিড ইউ টলারেট আফটার ইউর অপারেশন তোমার অপারেশন হওয়ার পরে তোমাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল হাউ মাচ পেইন ডিড ইউ টলারেট আফটার ইউর অপারেশন তোমার অপারেশনের পরে তোমাকে কতটা ব্যথা সহ্য করতে হয়েছিল হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক কতটা দুধ তুমি পান করো ডেইলি তুমি কতটা করে দুধ খাও এক গ্লাস বা দু গ্লাস বা তিন গ্লাস হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক এগুলো সবই কিন্তু পরিমাণের কথা বলছে আমরা কিন্তু এগুলোকে কাউন্ট করতে পারবো না ঠিক আছে হাউ মাচ স্ট্রেস ডু ইউ টেক কত স্ট্রেস নিচ্ছ তুমি তোমার এত টেনশন কেন কাজের টেনশন রয়েছে ফ্যামিলি টেনশন রয়েছে সাকসেসের টেনশন রয়েছে সাকসেসের পেছনে দৌড়চ্ছি আমরা সো হাউ মাচ স্ট্রেস ডু ইউ টেক কতটা স্ট্রেস নিচ্ছ তুমি ওকে এই স্ট্রেসের কিন্তু পরিমাণটা কেউ করতে পারবে না ঠিক আছে এবং এরকমভাবে প্রচুর সেন্টেন্স ধরো আমরা ডেইলি কতটা ক্যালোরি খাচ্ছি সো হাউ মাচ ক্যালোরি ডু ইউ ইনটেক ডেইলি ডেইলি তুমি তোমার ফুডের মধ্যে দিয়ে ডায়েটের মধ্যে দিয়ে কতটা ক্যালোরি নিচ্ছ সেটা কিন্তু তোমাকে একটু কেয়ারফুলি দেখতে হবে বেশি ক্যালোরি হয়ে গেলে কিন্তু মোটা হয়ে যাবে ওবিস হয়ে যাবে সেটা কিন্তু এক্সপেক্টেড নয় হেলথি থাকতে গেলে কিন্তু তোমাকে যথেষ্ট কম ক্যালোরি নিতে হবে কিন্তু যতটা ক্যালোরি তোমার শরীর দরকার ফিট অ্যান্ড ফাইন থাকার জন্য হেলথি থাকার জন্য ততটাই ক্যালোরি তোমাকে নিতে হবে ব্যাড ক্যালোরি বাজে ক্যালোরি বা এক্সেসিভ ক্যালোরি কিন্তু হার্মফুল টু আওয়ার হেলথ আবার ধরো বলছি হাউ মাচ প্রেশার ডু ইউ গো থ্রু
তুমি কতটা প্রেসারের মধ্যে দিয়ে রোজ যাওয়া আসা করছো, মানে তোমার কত প্রেসার মাথার মধ্যে রয়েছে, ঠিক আছে? হাউ মাচ প্রেসার ডু ইউ গো থ্রু, হাউ মাচ ডিটারমিনেশন ডু ইউ নিড টু সাকসিড, সফল হতে গেলে তোমাকে কতটা ডিটারমাইন্ড হতে হবে, হাউ মাচ ডিটারমিনেশন ডু ইউ নিড টু সাকসিস, সফল হতে গেলে তোমার কত ডিটারমিনেশন দরকার, এই জিনিসগুলো কিন্তু এক্স্যাক্টলি পরিমাণ আমরা বলতে পারি না কতটা কত মানে কতগুলো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি হয় একটা নির্দিষ্ট কোয়ান্টিটি বলে থাকি, একটা সার্টেন কোয়ান্টিটি, যে হ্যাঁ এতটা পরিমাণ বলে মনে হয়, মানে ডিটারমিনেশন আমার এতটা দরকার, ঠিক আছে? বা ইউনো প্রেশার আমার অনেকটা বেশি হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে যখন তুমি নির্দিষ্ট করে গুনতে পারছো না, তখন আমরা কি করি হাউ মাচ এরকমভাবে বলে থাকি, ঠিক আছে? নেক্সট সেট আপ সেন্টেন্সে আমরা দেখব কি করে আমরা অন্য রকম, যেমন ধরো অন্য WH কোয়েশ্চেন, হাউ লং, ঠিক আছে? হাউ লং এটা আমরা বলতে পারি। হাউ লং মানে হচ্ছে কতক্ষণ বা কত দেরি পর্যন্ত বা কত দূর পর্যন্ত, কতটা পর্যন্ত, তাই তো? হাউ লং মানে হচ্ছে কতক্ষণ ধরে, কতটা সময় ধরে কাজটা হচ্ছে, হাউ লং, ঠিক আছে? সো হাউ লং ডিড ইউ স্টাডি লাস্ট নাইট, হাউ লং ডিড ইউ স্টাডি লাস্ট নাইট, হাউ লং ডিড ইউ স্টাডি লাস্ট নাইট, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ ধরে, হাউ লং ডিড ইউ স্টাডি লাস্ট নাইট, আগের দিন রাত্রিবেলা তুমি কতক্ষণ পড়াশোনা করেছো, এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য। আবার ধরে বললাম যে ইউনো হাউ লং ডিড ইউ টক ওভার ফোন, তুমি ফোনে কতক্ষণ ধরে কথা বলেছো, ওকে? হাউ লং ডিড দে প্লে, তারা কতক্ষণ ধরে খেলেছে, হাউ লং ডু ইউ টেক টু গেট রেডি, তুমি কতক্ষণের মধ্যে রেডি হও, মানে কতটা সময় লাগে তোমার রেডি হতে। সো হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, এবং এটা মেইনলি কিন্তু সময় বোঝাচ্ছে, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। হাউ লং ডিড ইউ ওয়েট ফর মি, তুমি কতক্ষণ আমার জন্য দাঁড়িয়েছিলে, হাউ লং ডিড ইউ ওয়েট ফর মি, তুমি কতক্ষণ আমার জন্য দাঁড়িয়েছিলে, ওকে? এইরকমভাবে কিন্তু হাউ লং দিয়ে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি, যেটা আমাদের ডেইলি কাজে খুব দরকারি লাগবে, ঠিক আছে? তোমাদের জন্য সেন্টেন্সগুলো এখানে ভালো করে লেখা আছে। এরপরে আমরা বলতে পারি হাউ ফাস্ট, মানে কতটা দ্রুত, হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন রান, কতটা দ্রুত ট্রেনটা দৌড়োয়, হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন রান। আবার এটা বলতে পারি হাউ ফাস্ট ডিড দ্য কার হিট দ্য বাস, কতটা জোরে গাড়িটা এসে বাসকে ধাক্কা মেরেছে, হাউ ফাস্ট ডিড দ্য কার হিট দ্য বাস। আবার এরকমও বলতে পারি হাউ ফাস্ট ডু ইউ ড্রাইভ, তুমি কতটা জোরে ড্রাইভ করো, হাউ ফাস্ট ডু ইউ ড্রাইভ, তুমি কতটা জোরে ড্রাইভ করো। আবার হাউ ফাস্ট ডু ইউ টক, তুমি কত জোরে কত দ্রুত কথা বলো, হাউ ফাস্ট ডু ইউ টক। আবার বলা যায় হাউ ফাস্ট ডু ইউ ওয়াক, তুমি কত জোরে হাঁটো। আবার হাউ ফাস্ট ডু ইউ টাইপ, তুমি কত জোরে কত দ্রুত টাইপ করতে পারো, হাউ ফাস্ট ডু ইউ রান, আমরা এটাও বলতে পারি যে তুমি কত দ্রুত দৌড়ো, ঠিক আছে? তো এইরকমভাবে সেন্টেন্সগুলো হাউ ফাস্ট যেটা দ্রুততা বোঝায়, ওটার স্পিড বোঝাচ্ছে, ঠিক আছে? মানে আমাদের যেরকম ক্রিকেটে রয়েছে ফাস্ট বোলার, মিডিয়াম পেস্ট বোলার, তাই তো? যে বোলারগুলো প্রচণ্ড জোরে বল করে ফাস্ট বোলার, মিডিয়াম পেস্ট বোলার মানে যারা মধ্যগতিতে বল করছে, সেরকমভাবে হাউ ফাস্ট মানে কতটা দ্রুত বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এবার ধরো আমি যদি বলি যে তুমি আগের দিন কতটা ট্রাভেল করেছো, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হাউ ফার, তুমি কতটা ট্রাভেল করেছো, মানে হাউ ফার মানে হচ্ছে কত দূর। এখানে দূর মানে কিন্তু দুটো সেন্সে বোঝায়, একটা হচ্ছে ফিজিক্যাল দূর, মানে তুমি কতটা ডিস্টেন্স তুমি কভার করেছো, হাউ ফার ডিড ইউ ট্রাভেল, তুমি কতটা দূর ট্রাভেল করেছো, ঘুরেছো কতটা, হাউ ফার ডিড ইউ ট্রাভেল। ধরো আমাদের গাড়ি আছে, ধরো মানে 100 কিলোমিটার ট্রাভেল করেছে আমাদের গাড়ি, ওকে? হাউ ফার ডিড ইয়র কার ট্রাভেল, তোমাদের গাড়ি কতটা ট্রাভেল করেছে। কিন্তু আমরা অন্যভাবে কিন্তু এই হাউ ফারটাকে ইউজ করতে পারি, সেটা আমরা দেখছি। হাউ ফার ডিড ইউ ট্রাভেল, এরপরে বলতে পারি যে হাউ ফার ডিড ইউ ইউনো আন্ডারস্ট্যান্ড মি, হাউ ফার ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি, তুমি কতটা আমাকে বুঝতে পারো, হাউ ফার ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি। মানে এই আন্ডারস্ট্যান্ড করাটা কিন্তু এখানে মাপা যাবে না, মানে তুমি 100 কিলোমিটার আমাকে বুঝতে পারো কি 200 আমাকে বুঝতে পারো, সেটা বলা যায় না। কিন্তু আমরা বলেছি তুমি কতদূর আমাকে চেনো বা কতদূর তুমি আমাকে বুঝতে পারো, হাউ ফার ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি, আমাকে বুঝেছিলে তুমি। কিংবা বলতে পারি হাউ ফার ডু ইউ রিয়ালাইজ ইয়োর মিস্টেক, তুমি কতটা তোমার ভুল বুঝতে পেরেছো, হাউ ফার ডু ইউ রিয়ালাইজ ইয়োর মিস্টেক, তুমি কতটা তোমার ভুল বুঝতে পেরেছো, ওকে? কিংবা বলতে পারি হাউ ফার ডিড ইউ ওয়াক, তুমি কতটা দূর হেঁটেছিলে। এখানে কিন্তু হাউ ফারটা আমার ফিজিক্যাল ডিস্টেন্স বোঝাচ্ছে,
100 মিটার 200 মিটার 500 মিটার 1 কিলোমিটার কিন্তু যখন বলছি হাউ ফার ডু ইউ রিয়লাইজ এই মিস্টেক তুমি তোমার ভুলটা কতদূর বুঝতে পেরেছো এটা কিন্তু আমরা পরিমাপ করে বলতে পারি না কি আমার ভুলটা আমি ইউ নো 1 কিলোমিটার বুঝতে পেরেছি 2 কিলোমিটার বুঝতে পেরেছি 100 গ্রাম বুঝতে পেরেছি 200 গ্রাম বুঝতে পেরেছি নো এরপর আমরা বলতে পারি হাউ ফার ডিড দে আর্গিউ তারা কতদূর তর্ক করেছিল মানে তর্কটা কতদূর গড়িয়েছিল হাউ ফার ডিড দে আর্গিউ তর্কটা কতদূর গড়িয়েছিল হাউ ফার ডিড আকাশ গো টু ফুলফিল হিজ ড্রিম আকাশ তার স্বপ্ন পূরণ করতে কত দূর গেছিল কত দূর মানে কত দূর হেঁটেছিল না কত দূর দৌড়েছিল নো সে কতটা দূর চেষ্টা করেছিল কতটা দূর ডিটারমাইন্ড হয়ে সে চেষ্টা চালিয়ে গেছে তার স্বপ্ন পূরণ করতে হাউ ফার ডিড আকাশ গো টু ফুলফিল হিজ ড্রিম দেখো আজকাল আমরা প্রচুর সিনেমা দেখি ওয়েব সিরিজ দেখে থাকি বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে দেখো কিছু সিনেমা থাকে যেখানে ইউনো কোনো বাচ্চাকে বা কাউকে হয়তো কিডন্যাপ করা হয়েছে বা তার বাবাটা তখন চেষ্টা করছে সেই মেয়েটিকে বা ছেলেটিকে উদ্ধার করতে তখন দেখবে ওপরে কিন্তু লেখা থাকে হাউ ফার উইল ইউ গো টু সেভ ইউর ফ্যামিলি তুমি তোমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য ইউনো কত দূর যেতে পারবে তেমনভাবে এখানে বলা হচ্ছে হাউ ফার ডিড আকাশ গো টু ফুলফিল হিজ ড্রিম তার স্বপ্ন পূরণের জন্য আকাশ কত দূর গিয়েছিল কত দূর সে চেষ্টা চালিয়ে গেছে যাতে তার স্বপ্নটা পূরণ করতে পারে ওকে আবার বলতে পারি হাউ ফার ডাজ ওয়ান রান ফ্রম ওয়ানস উইকনেস কেউ তার নিজের দুর্বলতা থেকে কত দূর পর্যন্ত দৌড়তে পারে আমাদের দুর্বলতা থেকে আমাদের কখনো কিন্তু দৌড়ানো উচিত নয় আমাদের ফিয়ার আমাদের যে দুর্বলতা সেটা আমাদের ফেস করা উচিত সুতরাং এই যে কোয়েশনগুলো আমরা করলাম হাউ ফার দে কত দূর এটা কিন্তু দুরকম বোঝালো একটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স যেটা 1 কিলোমিটার 2 কিলোমিটার কিন্তু আর একটা ডিস্টেন্স হচ্ছে কত দূর পর্যন্ত তুমি কাজটা করতে পারবে কত দূর তুমি এফার্ট দিতে পারবে কত দূর তুমি চেষ্টা চালিয়ে যাবে তোমার স্বপ্ন পূরণ করতে এই এই জিনিসগুলো কিন্তু দুটোভাবেই আমরা ইউজ করতে পারি হাউ ফারটাকে ওকে আর আজকের ভিডিওতে আমি এরকমই কিছু ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম ডাব্লিউএইচ ওয়ার্ডসে কী করে কোয়েশ্চেন তৈরি করা যাবে কী করে তার মানেটা চেঞ্জ হচ্ছে এবং আমরা ডেলি লাইফে কী করে সেগুলো ইউজ করতে পারি এবং যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকেছো ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবে না তাহলে কিন্তু তোমরা পরবর্তী নোটিফিকেশনগুলো অবশ্যই পেতে থাকবে দেখো তোমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো এবং আরও ভালো করে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো কারণ একটাই উপায় স্পোকেন ইংলিশ শেখা সেটা হলো প্র্যাকটিস করা যত মন দিয়ে প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি স্পোকেন ইংলিশ তোমরা শিখবে আর খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই কিপ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ থ্যাংক ইউ